ওয়েলকাম টু গ্রাফরুট এডুকেশন অন্যান্য ক্লাসের মতোই আজকে আমরা আবার চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের জন্য ফিজিক্স ক্লাস নিয়ে তোমাদের আজকে আগের দিনের ক্লাসের মতোই আজকে আমরা আবার কিছু কোশ্চেন অ্যান্সার করব যেগুলো পিএসসি ক্লার্কশিপের সাথে সাথে আরও বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে চলো শুরু করা যাক আজকের ক্লাস ফিজিক্স আমি তোমাদের তোমাদের সঙ্গে রয়েছি বিকিরণ রায় স্যার ওকে শুরু করি তাহলে আজকের প্রথম প্রশ্ন ফার্স্ট কোশ্চেন হুইস অব দ্য ফলোয়িং সিস্টেম অফ ইউনিট ইজ নট বেসড অন মাস সিস্টেম ইউনিং নট বেসড অন ইউনিট অফ মাস লেন্ড টাইম উপরের নির্মনিখিত একক সিস্টেমের কোনটি শুধুমাত্র ভর দৈর্ঘ্য এবং সময়ের উপর ভিত্তি করে হয় না ভর দৈর্ঘ্য এবং সময়ের উপর ভিত্তি করে হয় না চারটে অপশন রয়েছে আমাদের কাছে এসআই ইউনিটাই সিস্টেম অফ ইউনিট এমকে এস সিস্টেম সিজিএস সিস্টেম এবং এফপিএস সিস্টেম চারটে অপশন আছে আমাদের এসআই এমকে এস সিজিএস এ এর মধ্যে কোন সিস্টেমটা বা ইউনিটের কোন সিস্টেমটা শুধুমাত্র লেন্থ টাইম আর মাসের উপর বেস করে হয় না ওকে তাহলে আমরা দেখবো যে লেন্থ টাইম আর মাসের উপর বেস করে কোন কোন সিস্টেমগুলো হয় প্রথমে লিখে দিই হচ্ছে লেন্থের ক্ষেত্রে আমরা লেন্থ কি কি জানি একটা লেন্থের ইউনিট কি লেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার আবার মাসের ইউনিট কি মাসের একটা ইউনিট গ্রাম আর টাইমের ইউনিট টাইমের ইউনিট কি টাইমের ইউনিট হচ্ছে টাইমের ইউনিট সেকেন্ড তাহলে তিনটে সিস্টেম তিনটে সিস্টেম যেটা আছে বা তিনটে ইউনিট যেটা দেখতে পেলাম একটা হচ্ছে সেন্টিমিটার একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে সেকেন্ড তাই তো এবার তিনটে সিস্টেমে আমি এদেরকে ফার্স্ট লেটারগুলো যদি আমি লিখি এটা দেখছি সি এটা হচ্ছে জি আর এটা হচ্ছে এস তাহলে লেন্থ মাস আর টাইমের উপর বেস করে আমরা একটা সিস্টেম পাচ্ছি যে সিস্টেমটা হচ্ছে ইউনিটগুলোর উপর বেস করে যে সিস্টেমটা পাচ্ছি হচ্ছে সিজিএস সিস্টেম ওকে আবার যদি লেন্থের আরেকটা ইউনিট আমরা দেখি লেন্থের আরেকটা ইউনিট হচ্ছে মিটার তাই তো মিটার আর মাসের আরেকটা ইউনিট হচ্ছে কিলোগ্রাম কেজি আর টাইমের ইউনিট সেকেন্ড এই তিনটার ফার্স্ট লেটারগুলো যদি আমরা অ্যাড করি তাহলে দেখতে পাবো তাহলে দেখতে পাবো হচ্ছে এম এম কে এস এম কে এস সিস্টেম ঠিক তেমনিভাবে আবার যদি আমরা দেখি যে লেন্থের আরেকটা ইউনিট যদি আমরা দেখি হচ্ছে ফুট তাই তো লেন্থের আরেকটা হচ্ছে ফুট আর মাসের আরেকটা ইউনিট হচ্ছে মাসের আরেকটা ইউনিট পাউন্ড পাউন্ড বা এলবি যে লেখা হয় যেটা আর একটা হচ্ছে সেকেন্ড আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড এই তিনটাকে আমরা দেখলে পরে পাবো এদের থেকে পাবো এফ পাউন্ডের যেটা পি আর সেকেন্ডের হচ্ছে এস তিনটে সিস্টেম আমরা পেয়ে গেলাম এম কে এম কে এস সিজিএস আর এফপিএস যাদের বেস হচ্ছে লেন্থ মাস অ্যান্ড টাইম ক্লিয়ার তাহলে বাকি থাকলো কি এসআই এসআই ইউনিটটা কি এসআই ইউনিট হচ্ছে সমস্ত ধরনের এই যে এম সিজিএস এস সি জি এস অথবা এফপিএস সিস্টেম সিস্টেমগুলো রয়েছে এদের মধ্যে থেকে ইউনিভার্সাল যে ইউনিটগুলো আমরা ইউজ করি মেজারমেন্টের ক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো হচ্ছে এসআই ইউনিট ক্লিয়ার রাইট অ্যান্সার কি হবে যে বেস শুধুমাত্র এম এল বেস করে নয় বা মাস লেন্থ লেন্ড টাইমের উপর বেস করে নয় সেটা হচ্ছে সেটা হচ্ছে এসআই ইউনিট ওকে ওকেশ্চেন যাই আচ্ছা দু নম্বর কোশ্চেন সবার স্ক্রিনে চলে এসছে কোশ্চেনটা ভালো করে পড়বে খুব সহজ একটা প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট ইজ কারেক্ট উপরের সরি নিচের কোন সঠিক কোন মন্তব্যটি স্মরণ সম্পর্কে সঠিক স্মরণ সম্পর্কে নিচের কোন কোনটি সঠিক বক্তব্য চারটে অপশন আছে আমাদের কাছে অপশন এ বলছে ডিসপ্লেসমেন্ট কান্ট বি জিরো স্মরণ কখনোই শূন্য হতে পারে না অপশন বি বলছে ডিসপ্লেসমেন্ট মে বি গ্রেটার দেন ডিস্টান্স স্মরণ দূরত্বের থেকে বেশি হতেও পারে তিন নম্বর বলছে ডিস্টেন্স মে বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট দূরত্ব স্মরণের থেকে বেশি হতে পারে অথবা সমানও হতে পারে আর চার নম্বর বলছে ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট দূরত্ব স্মরণের থেকে সব সময়ই বেশি হবে তাই তো চারটে অপশন চারটে অপশান আছে ডিসপ্লেসমেন্ট কান বি জিরো অপশন বি আছে ডিসপ্লেসমেন্ট মে বি গ্রেটার দেন গ্রেটার দ্যান ডিস্টেন্স আর অপশন সি আছে ডিস্টেন্স মে বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আর অপশন ডি বলছে ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন আছে আমরা জানি যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এবং তার সরণ কোনটা কোনটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো যদি আমরা একটা স্লাইড দেখে নিই যে ধরো যে আমি একটা বা আমি বা তুমি কোনো একটা জায়গা থেকে হাঁটতে শুরু করছি কোনো একটা জায়গা থেকে এই যে যে জায়গাটা এই রকম একটা জায়গা থেকে আমরা হাঁটতে শুরু করেছি ক্লিয়ার আমরা এখান দিয়ে ঘুরে 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 এই জায়গাটা এসে পৌঁছলাম এটা আমি ধরে নিচ্ছি স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আমি টোটাল একটা ডিস্ট্যান্স কভার করলাম এটা ধরো যে পাঁচ কিলোমিটার সরি ফাইভ ফাইভ কিলোমিটার টোটাল ফাইভ কিলোমিটার কিন্তু দেখা গেল যে জায়গাটায় আমি পৌঁছেছি এতটা কভার করে সেই জায়গাটা আমি যে জায়গাটাকে শুরু করেছি সেখান থেকে সেই জায়গাটার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার মাত্র সেই জায়গাটার দূরত্ব হচ্ছে মাত্র দুই কিলোমিটার সেই জায়গাটার দূরত্ব মাত্র হচ্ছে দু কিলোমিটার তাহলে আমি যে আমি যে টোটাল ডিস্টেন্স কভার করলাম আর আমার যে টোটাল ডিসপ্লেসমেন্ট হলো বা স্মরণ হলো দুটোর মধ্যে তফাৎ কি আমি টোটাল ডিস্টেন্স কত কভার করেছি টোটাল ডিস্টেন্স কভার করেছি এই যে পাঁচ কিলোমিটার জায়গাটা আমার স্মরণ কত হয়েছে স্মরণ হচ্ছে আমি সেটাকেই বলবো যে সরল রৈখিক পথে যে যতটা পরিমাণ দূরত্ব আমরা কভার করি সেটাকেই বলবো হচ্ছে স্মরণ তাহলে বা ডিসপ্লেসমেন্ট তো এই যে যে আমরা সোজাসুজি যে জায়গাটা কভার করলাম এই জায়গাটাই হচ্ছে পক্ষে আমার স্মরণ ঘটলো বাকিটা আমি দূরত্ব কভার করেছি বা ডিস্ট্যান্স কভার করেছি পাঁচ কিলোমিটার আমি হেঁটেছি কিন্তু আমি পৌঁছেছি মাত্র আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে ক্লিয়ার তাহলে তো এবার এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে আমার যে ডিসপ্লেসমেন্টটা রয়েছে বা স্মরণটা রয়েছে সেটা কিন্তু ডিস্টেন্সের থেকে কম হচ্ছে তাই তো এবার আমরা আবার অপশনগুলো দেখে নিই কোশ্চেনের কি কি অপশন ছিল যে ডিসপ্লেসমেন্ট বি জিরো এবার এমনও হতে পারে ধরো যে আমি একটা সার্কুলার পথে আমি এই জায়গা থেকে শুরু করেছিলাম আমি এতটা ডিস্ট্যান্স ঘুরে এসে আমি আবার এই জায়গাটাতেই শেষ করছি তাহলে আমার সড়ক দূরত্ব কতটা পার হলাম বা আমার স্মরণ কতটা ঘটলো আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট হচ্ছে দুটোই সেম তাহলে আমার স্মরণ তো কোনো কিছু ঘটলো না তাহলে কিছু কিছু ক্ষেত্রে যখন আমি ডিস্ট্যান্স কভার করি অনেকটা পথ আমি হেঁটে নিলাম কিন্তু আমার স্মরণ কিন্তু কিছুই হয় না স্মরণ হয় জিরো তাহলে এই যে অপশনটা বলা আছে ডিসপ্লেসমেন্ট বি জিরো অপশনটা ঠিক নয় অপশনটা ভুল কারণ স্মরণ শূন্য হতে পারে আমি অনেকটা ডিস্টেন্স কভার করলেও আবার দু নম্বর বলছে বি নম্বর বলছে ডিসপ্লেসমেন্ট মে বি গ্রেটার দ্যান ডিস্ট্যান্স যে যতটা দূরত্ব আমি অতিক্রম করছি তার থেকে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বেশি হবে এবার আমি আবার সেই সিলেক্টটাই দেখি যে আমি যদি এই পাঁচ কিলোমিটার জায়গার পাঁচ কিলোমিটার না গিয়ে যদি আরও কম যেতাম তাহলে বা দুই কিলোমিটার থেকে কম ডিস্ট্যান্স আমি যেতাম তারপরেও কি আমার স্মরণ দু কিলোমিটার ঘটতো কখনো কখনো কি সেটা পসিবল যে আমি আমি রাস্তা যাই নি কিছুটা কিন্তু সেই রাস্তাটা আমি দূরত্ব আমার হয়ে গেছে কভার হয়ে গেছে এরকম কি সম্ভব সম্ভব না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট কখনোই ডিসট্যান্সের থেকে বেশি হতে পারে না ডিসপ্লেসমেন্ট বা স্মরণ কখনোই দূরত্বের থেকে বেশি হতে পারে না তাহলে এই এই ক্ষেত্রে অপশনটা অপশন বি তাই তো একদম আর তিন নম্বর বলছে ডিস্টেন্স মে বি গ্রেটার অর ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট যতটা দূরত্ব আমি কভার করছি বা যতটা দূরত্ব আমি যাচ্ছি সেটা হতে পারে যে স্মরণের সমান অথবা স্মরণের থেকে কম তাই তার স্মরণের থেকে বেশি অথবা সরণের সমান ধরো যে আমি একটা সোজা রাস্তায় পাঁচ কিলোমিটার রাস্তা গেলাম তাহলে আমার কি হলো যে আমি যতটা ডিস্টেন্স কভার করছি আমার ততটাই স্মরণ করছে যতটা ডিস্টেন্স যাচ্ছি আমার ততটাই স্মরণ করছে তাহলে আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ডিস্টেন্স অর ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট দূরত্ব সমান সমান স্মরণ আবার আমি যেটা আমরা যেটা দেখলাম স্লাইডে যে অনেকটা রাস্তা আমি কভার করলাম কিন্তু তার থেকে আমার স্মরণটা হলো কম তাই তো এ ডিসপ্লেসমেন্ট ইজ লেসার দেন ডিস্টেন্সেন্স ইজ গ্রেটার দেন্ট মেবি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যে ডিস্টেন্স মেবি গ্রেটার দেন্ট এই যে রয়েছে এই হচ্ছে ঠিক অপশন আর বাকি রইল চার নম্বর অপশন যে ডিস্টেন্স ইস অলওয়েস গ্রেটার দেন দ্য ডিসপ্লেসমেন্ট দূরত্ব সবসময় সরনের থেকে বেশি হবে এটা নাও যেতে পারে কারণ যদি আমি সোজা রাস্তায় যাই তাহলে সরন আর ডিস্টেন্স সবসময় সেম হবে তাই তো ক্লিয়ার সবার সঠিক আনসার দিয়েছো সবাই তাহলে রাইট আনসার কি হবে অপশন সি যে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো খুব সহজ একটা কোশ্চেন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি কোশ্চেনটা পড়লেই তুমি অ্যান্সার দিতে পারবে এর মধ্যে বলছে ইফ নো নিট ফোর্স এক্স অন এ বডি ভিটি বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর গতিবেগ কখনোই পরিবর্তন হবে না এই যে সত্যটি বা এই যে সূত্রটা এটা কোন সূত্র থেকে জানা যায় বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে বস্তুর প্রতিবেগে কখনোই পরিবর্তন হবে না অপশন রয়েছে নিউটন বা নিউটনের প্রথম সূত্র সেকেন্ড সেকেন্ড অপশন রয়েছে ল বা নিউটনের দ্বিতীয় সূত্র থার্ড অপশন রয়েছে নিউটন থার্ড ল বা নিউটনের তৃতীয় সূত্র আর ফোর্থ অপশন রয়েছে নান অফ দি স্যাবক তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে আমরা ছোটবেলা থেকে নিউটনের তিনটা সূত্র পড়ে এসেছি যেটার উপর বেস করে কোটা ফিজিক্সের নাইনটি পার্সেন্ট দাঁড়িয়ে আছে আমরা জানি যে নিউটনসের তিনটে মোশন অফ দাঁড়িয়ে রয়েছে ফিজিক্সের সমস্ত থিওরি তাহলে নিউটনের তিনটে সূত্র কি কি আমাকে আগে বলো যারা যারা জানে আচ্ছা যারা জানে না তাদের জন্য আমি আমি বলে দিচ্ছি নিউটনের এই স্লাইডটা তোমাদের সামনে এসছে সবার সামনে স্ক্রিনে দেখো এখানে আমি সুন্দর করে তিনটে ল আমরা লিখে নিয়েছি নিউটনের ফার্স্ট ল যেটা বলছে যে বাহ্যিক বল বল প্রয়োগে

গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এটার এক্সাম্পল কি যেমন ধরো যে একটা ফুটবল রয়েছে মাঠের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে একটা ফুটবল রাখা রয়েছে তোমরা কেউ বা আমরা কেউ যদি বা কেউ যদি গিয়ে ফুটবলটাকে লাথ ফুটবলটাকে লাথি না মারে বা ফুটবলটাকে শর্ট না করে তাহলে কি ফুটবলটা জায়গা থেকে নড়বে কখনোই নড়বে না ও চিরকাল ওই জায়গায় থেকে যাবে আবার যদি সেম জিনিসটা যদি একটা রকেট ধরো মহাকাশ দিয়ে চলে যাচ্ছে যে রকেটটাকে যদি কোনো বস্তুর সাথে ধাক্কা না খায় তাহলে কেউ কোনো দিনও থামবে না চলতেই থাকবে যেখানে গ্রাভিটি জিরো আছে কোনো ধরনের বাধা যেখানে নেই সেখানে যদি কেউ বাধা না দেয় তাহলে একটা সচল বস্তু চিরকাল সচল থাকবে তো তাহলে এটা বলছে ফার্স্ট ল সেকেন্ড লতে কি বলছে সেকেন্ড লতে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে বস্তুর উপর প্রযুক্ত বল কি এফ তার সঙ্গে সমানুপাতিক কি মাস ইন্টু এক্সেলারেশন ভরবেগ মাস ইন্টু এক্সেলারেশন সবাই জানি তাহলে বস্তুর ভরবেগের ভর কতটা ডিপেন্ড হবে সেটা ডিপেন্ড করবে তার উপর প্রযুক্ত বলের উপর এবং সেই অ্যাক্সিলারেশনটা কোন দিকে এফেক্ট 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 করবে 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 কোন দিকে সেটা থেকে আসবে বা যে দিক থেকে আমরা বল প্রয়োগ করব যেমন এখানে দেখো তিনটে ছবি দেওয়া রয়েছে একটা একটা রয়েছে হচ্ছে এম মাসের একটা বস্তু রয়েছে যে বস্তুটাকে এফ পরিমাণ ফোর্স দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে এফ পরিমাণ বল দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে অ্যাক্সেলারেশন হচ্ছে এ দেখা যাচ্ছে আবার যদি আমি সেই বস্তুটার মাসটা অর্ধেক করে দিই যদি আমি হাফ করে দিই ভরটাকে যদি হাফ করে দিই দেখো হাফ এম লগা রয়েছে এবং সেম ফোর্স দিয়ে যদি ধাক্কাটা দেই বা সেম বল যদি প্রয়োগ করি তার উপরে তাহলে তার তার অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে তাই তো আবার যদি বস্তুর মাসটা আমি ডাবল করে দিই আবার সেম ফোর্স যদি ওর উপরে দিই সেম ফোর্স দিয়ে ওকে ধাক্কা দিই তাহলে হাফ হয়ে যাবে তাই তো একদম তো এবার এই যে আমি যে ধাক্কাটা দিচ্ছি যে বলটা প্রয়োগ করছি আর কোন দিকে হবে বা তার ভরবেগের পরিবর্তনের হারটা কোন দিকে যাবে যে দিক থেকে আমি বল প্রয়োগ করছি যেদিক থেকে আমি ধাক্কাটা দিচ্ছি সেই দিক থেকেই যাবে ক্লিয়ার আর ল তো সবাই জানে যে প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এক্সাম্পল কি যেমন আমার গালের মধ্যে থাপ্পড় মারলে পরে বা তোমার গালের মধ্যে থাপ্পড় মারলে পরে মুখটা আরেকদিকে বেঁকে যায় এবং আমার হাতটা উল্টো দিকে সরে আসে তাই তো অথবা যদি একটা বন্দুক থেকে একটা বুলেট ছোঁড়া হয় তাহলে দেখা যায় যে বুলেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্দুকটা কিন্তু সেম ফোর্সে বা সেম সেম বলে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে ক্লিয়ার অথবা আরেকটা আরেকটা সিম্পল এক্সাম্পল তোমরা দেখবে যারা যারা কোনোদিন নৌকাতে চড়েছো তারা দেখবে যে নৌকা যখন ঘাটের কাছে যায় তুমি যদি নৌকাটা ধীরে ধীরে ঘাটের কাছে যাচ্ছে আর তুমি যদি লাভ দিয়ে নৌকা থেকে নেমে যাও তাহলে তুমি লাভ দিয়ে ঘাটে তুমি লাভ দিয়ে নেমে যাচ্ছ ঠিকই সাথে সাথে দেখবে নৌকাটাও কিন্তু পিছন দিকে অনেকটা পিছিয়ে যাচ্ছে যারা যারা নৌকাতে কোনোদিনও চড়েছে তারা এটা দেখে রাখবে তাহলে আমাদের কোশ্চেন কি ছিল যে যে যদি বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয় তাহলে পরে বস্তুর গতিবেগ কখনোই পরিবর্তন হবে না তাহলে এটা কোন সূত্রে বলা হচ্ছে তাহলে কোন সূত্রে যারা যারা বলেছ নিউটন ফার্স্ট তারা তারা একদম সঠিক বলেছ তাদের অ্যান্সার একদম সঠিক হয়েছে ক্লিয়ার তাহলে কি হচ্ছে তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এই বিবৃতিটা বা এই তথ্যটা পাচ্ছি ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাব চার নম্বর কোশ্চেন খুব সিম্পল একটা কোশ্চেন হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ স্টোর্ড এনার্জি বা নিচের কোনটি সঞ্চিত শক্তির একটি রূপ নয় নিচের কোনটি সঞ্চিত শক্তির একটি রূপ নয় চারটে অপশন রয়েছে কেমিক্যাল এনার্জি অপশন বি বলছে পোটেন্সিয়াল এনার্জি অপশন সি বলছে ইলেকট্রিক এনার্জি আর অপশন ডি বলছে নিউক্লিয়ার এনার্জি কি কি অপশন রাসায়নিক শক্তি পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি আর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি আর অপশন ডি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার শক্তি তাহলে কি হবে চারটে অপশনের মধ্যে যে কোন এনার্জিটাকে বা এনার্জির কোন ফর্মটাকে আমরা স্টোর করতে পারছি না বা স্টোর করতে পারি না এনার্জি কোন ফর্মটাকে আমরা স্টোর করতে পারি না তাহলে চারটে অপশন কেমিক্যাল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি আর নিউক্লিয়ার এনার্জি তাই তো তাহলে কি হবে আনসার আমরা আগে একটা চার্ট দেখে নি সবার স্ক্রিনের সামনে এসছে চারটা সামনে এসছে দেখো এখানে বলা হয়েছে যে এনার্জি স্টোর মেথড বা এনার্জি স্টোরেশনের প্রসেসগুলো কি কি একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি কী কীভাবে স্টোর করা যায় কেমিক্যাল এনার্জি স্টোর হয় হাইড্রোজেন স্টোরেজে কেমিক্যাল এনার্জি হয় সিনথেটিক ন্যাচারাল গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি যেটা বার্ন করলেই আমরা পেয়ে যাবে হচ্ছে অন্য কেমিক্যাল এনার্জি ফর্ম পেয়ে যাব ইলেকট্রিক্যাল এনার্জি কোথায় কোথায় স্টোর করা হয় ক্যাপাসিটারে ইলেকট্রিক ক্যাপাসিটার বা সুপার ক্যাপাসিটার করি আমরা আবার আবার করি হচ্ছে সুপার কন্ডাকটিভ ম্যাগনেটে ইলেকট্রিক এনার্জি স্টোর করা হয় ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কোথায় হয় ইলেকট্রোমেকানিক্যাল ক্যাপাসিটারে ব্যাটারি সে ফুয়েল সেলে ব্যাটারি আমরা যে ইউজ করি সেটা হচ্ছে মনে রাখবে এখান থেকে প্রশ্ন দেবে তোমাকে যে ব্যাটারি তে যে স্টোরেজ এনার্জিটা রাখা হয় সেটা কোন এনার্জির ফর্ম সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ফর্ম তারপর হচ্ছে মেকানিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি আমরা কোথায় দেখতে পাই যেমন হচ্ছে হাইড্রো পাম্প বা হচ্ছে কম্প্রেসড এয়ার অথবা আমাদের যে ড্যাম গুলো হয় তোমরা ড্যাম বা হচ্ছে কি বলে কি কি বলে বাংলায় বাঁধ যে বাঁধগুলো হয় যেখানে প্রচুর পরিমাণে জল স্টোর করে রাখা হয় সেটা কি সেটা হচ্ছে এক ধর একটা মেকানিক্যাল এনার্জি ফর্ম বা হচ্ছে আমরা বলতে পারি পোটেন্সিয়াল এনার্জির ফর্ম মেকানিক্যাল এনার্জি কয় ধরনের হয় দুই ধরনের সবাই জানো মেকানিক্যাল এনার্জি টু টাইপস কাইনেটিক এনার্জি আর হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি তাই তো স্থিতিশক্তি আর হচ্ছে গতিশক্তি তো মেকানিক্যাল এনার্জির একটা ফর্ম হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি যেটাকে স্টোর করে রাখা হয় কমপ্রেসড এয়ারের মধ্যে অথবা পাম্পে অথবা আমাদের ড্যামের যেখানে ওয়াটার স্টোরেজ হয় সেই সব জায়গায় আমাদেরকে আমাদের পোটেন্সিয়াল এনার্জি স্টোর হয় আবার থার্মাল এনার্জি স্টোর করা হয়েছে ল্যাটেন থার্মাল এসে সেন্সেবল থার্মাল এসে প্রসেসে বা টেকনোক থার্মো থার্মোকেমিক্যাল প্রসেসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশনের মধ্যে তিনটে অপশন হচ্ছে কেমিক্যাল এনার্জিকে আমরা স্টোর করতে পারছি পোটেন্সিয়াল এনার্জিকে আমরা স্টোর করতে পারছি ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করতে পারছি কিন্তু নিউক্লিয়ার এনার্জিকে আমরা স্টোর করতে পারবো না কেন কারণ নিউক্লিয়ার এনার্জি হচ্ছে এমন একটা এনার্জির ফর্ম যেখানে কি হয় যেখানে পদার্থের অ্যাটমিক স্তরে রিয়াকশন ঘটে সেখানে কখনো ইলেকট্রন যোগ হয় অথবা ইলেকট্র সরি সেখানে কখনো প্রোটন এবং নিউটন যোগ হয় অথবা প্রোটন এবং নিউটন বেরিয়ে আসে যেটা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াসের মধ্যে সেটাকে আমরা স্টোর করতে পারি না নিউক্লিয়ার এনার্জি হিসাবে ক্লিয়ার তাহলে সঠিক আনসার কি হবে নিউক্লিয়ার এনার্জি যেটা আমরা স্টোর করতে পারি না ক্লিয়ার সবাই সঠিক আনসার করেছো নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেনে যাই পাঁচ নম্বর খুব সিম্পল কোশ্চেন খুব সিম্পল কোশ্চেন কোশ্চেনটা ভালো করে পড়বে তারপরে তুমি অ্যান্সার করবে ইন হুইস অফ দ্য ফলোয়িং প্লেস গ্রাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ জিরো নিচের কোন স্থানে অবিকর্ষীয় ত্বরণের মান হয় শূন্য অভিকর্ষীয় ত্বরণের মান কোথায় শূন্য হয় চারটে অপশন রয়েছে অপশন এ বলছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবীর কেন্দ্রে একদম অপশন বি বলছে অ্যাট দ্য পোল পৃথিবীর দুই মেরুতে অপশন সি বলছে অ্যাট দ্য ইকুয়েটর বা নিরক্ষরেখার উপর আর অপশন ডি বলছে অ্যাট সি লেভেল বা সমুদ্র তলের জায়গায় তাহলে গ্র্যাভিটিটা কোথায় কম হবে সব থেকে যেখানে সরি অ্যাক্সিলার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কোথায় কম হবে সবথেকে যেখানে গ্রাভিটি জিরো হয়ে যাবে বা গ্র্যাভিটি যখন কমতে শুরু করবে তখন অ্যাক্সিলারেশনটাও কমে যাবে তাই তো এটাই তো ফিজিক্সের রুলস যে মাস ইন্টু গ্র্যাভিটি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মাস ইন্টু গ্র্যাভিটি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তাহলে সেই জিনিসটা আমাদের কোথায় একদম কম হয়ে যাবে হয় দুটো কন্ডিশন হতে পারে হয় মাস জিরো হয়ে যাবে হতে পারে অথবা গ্র্যাভিটি যদি জিরো হয়ে যায় তাহলে দুটো ক্ষেত্রে হবে এবার মাস কোনো বস্তুর বা তো জিরো করা পসিবল না তাহলে যদি জিরো হয় তখনই সেটার অ্যাক্সিলারেশন হয়ে যাবে জিরো তাহলে সেটা কোথায় হবে আমরা দেখে নিই আগে আগে আমরা দেখে নিই যে পৃথিবীর একটা স্ট্রাকচার বা পৃথিবীর স্ট্রাকচারে কোথায় কোথায় গ্রাভিটি কিরকম হয় ফার্স্ট হচ্ছে আমরা দেখি যে একদম আমাদের যে আউটার লেয়ার একদম পৃথিবীর যে আউটার লেয়ার সেটা হচ্ছে এটা সেখানে জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট তাই তো এবার পৃথিবীর জি এর ভ্যালু সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এবার যদি আমি আস্তে আস্তে একদম উপরের দিকে শূন্যর দিকে যেতে থাকি তাহলে পরে যত উপরে উঠব তত গ্র্যাভিটি কম হতে থাকবে আবার যদি আমরা পৃথিবীর ভেতর দিকে ঢুকতে থাকি বা সেন্টারের দিকে যেতে থাকি আস্তে আস্তে যত আমরা ভেতরে যাব যত গভীরে যাব তত গ্র্যাভিটি হতে থাকবে কম তো এই এক সময় কমে কমে জিরো হয়ে যাবে যদি আমরা চলে যাই একদম পৃথিবীর কোরে বা সেন্টার পয়েন্টে যেখানে যেখানে গ্রাভিটি হয়ে যাবে জিরো তাই তো যেখানে গ্রাভিটি হবে জিরো তাহলে যেখানে গ্র্যাভিটি হবে জিরো সেখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনও কি হবে জিরো হয়ে যাবে তাই তো তাহলে কি হবে রাইট অ্যান্সার কি হবে যে অ্যাট দা সেন্টার অফ দা আর্থ যেখানে গ্র্যাভিটি জিরো হয়ে যাচ্ছে তার জন্যে অভিকর্ষীয় ত্বরণও হয়ে যাচ্ছে জিরো ক্লিয়ার নেক্সট কোশ্চনে যাবো সবার হয়েছে আচ্ছা নেক্সট কোশ্চনে যাওয়ার আগে বলে দিই তোমাদের সামনে যে স্ক্রিনের উপর যে একটা কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাসরুট এডুকেশনাল গ্রাসরুট এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল যেখানে আজকের যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি এবং সঙ্গে সঙ্গে আগের যে আগের যে ক্লাসগুলো হয়েছে যেখানে কোশ্চেন আলোচনা করা হয়েছে সেই সমস্ত পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র গ্রাসরুটের এই টেলিগ্রাম চ্যানেলে তার জন্যে তোমাকে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং জয়েন করলে পরে সেখানে তুমি বিভিন্ন ধরনের এডুকেশনাল আপডেট সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ ভার্সন তুমি সেখানে পেয়ে যাবে ক্লিয়ার সবাই জয়েন করে নেবে যারা যারা নতুন আছো আর যারা পুরনো আছো তারা আরও বেশি করে শেয়ার করবে যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট গ্রাসরুট এডুকেশনের ক্লাসগুলো দেখতে পারে আমি একটু বাইরে দাঁড়িয়ে যাচ্ছি সাইডে সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে জয়েন করে নেবে ওকে হয়ে গেছে হয়ে গেছে আমরা আবার ফিরে আসি কোশ্চেন অ্যান্সারে নেক্সট কোয়েশ্চেন খুব সহজে একটা কোশ্চেন দ্য স্প্রিং ব্যালেন্স ওয়ার্ল্ড অন দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্ট বা স্প্রিং তুলা যন্ত্র কোন প্রিন্সিপালের উপর বেশ করে চলে বেশ করে তৈরি হয় স্প্রিং তুলা কেমন হয় দেখতে যারা দেখেছো এখানে একটা মাস রাখা দেওয়া হয় যেটা যেটা ওয়েট করা হয় যেটা তাই তো স্প্রিং ব্যালেন্সে কোন প্রিন্সিপালের উপর কাজ করে স্প্রিং তুলা যন্ত্র কার্যকরী হয় চারটে অপশন রয়েছে বয়েলস ল অপশন বি বলছে হুকস ল আর অপশন সি বলছে বার্নলিস প্রিন্সিপাল আর অপশন ডি বলছে পাস্কেলস ল সবগুলো সবগুলো এই যে চারটে অপশন রয়েছে আমাদের মোটামুটি সবার পরিচিত বয়েলস ল হুকস ল বার্নলিস প্রিন্সিপাল আর পাস্কেলস ল তাই তো চারটে অপশন খুবই পরিচিত বয়েলস ল আমরা কোথায় দেখি বয়েলস ল গ্যাসের ক্ষেত্রে তাই তো গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি বয়েলস ল পাসকেলসের ল কোথায় দেখি বা পাসকেলসের সূত্র পাসকেলের সূত্র দেখি গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে বার্নলিস প্রিন্সিপাল কোথায় দেখতে পাই বার্নলিস প্রিন্সিপালও দেখতে পাই গ্যাসের ক্ষেত্রে আর বাকি থাকছে হচ্ছে হুকস ল যেটা হচ্ছে আমাদের স্প্রিং এর স্প্রিং এর ওয়ার্ক ওয়ার্কিং প্রিন্সিপালের উপর হচ্ছে বেস হচ্ছে হুকস লর উপর বেস করে হয় স্প্রিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং সঙ্গে সঙ্গে স্প্রিং ব্যালেন্সের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটার উপর সেটার বেসিক স্ট্রাকচার হচ্ছে হুকস ল ক্লিয়ার সবাই সঠিক আনসার করেছে হুকস ল সঠিক করেছে নেক্সট क्वेश्चन যাই তাহলে স্প্রিং তুলে জানতে যাওয়ার আগে আবার বলি যে স্প্রিং তুলে জানতে কোন নীতির উপর কাজ করে হুকস ল বা হুকের সূত্র ক্লিয়ার নেক্সট क्वेश्चन খুব সিম্পল একটা কোশ্চেন এবং সবার ডেইলি লাইফে আমাদের খুব কাজে লাগে এই কোশ্চেনটা ইভেন এটা বায়োলজিরও কোশ্চেন কোশ্চেনটা ভালো করে পড়ো সবার স্ক্রিনের উপর এসছে কোশ্চেনটা ভালো করে পড়ো তাহলে পরেই তুমি অ্যান্সার দিতে পারবে আমি জানি যে যারা 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 ক্লাসটা দেখছে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের অ্যান্সার জানে হিউম্যান বিং ক্যান টলারেট ভেরি লাউড সাউন্ড বা মানুষের মানুষ খুব জোরে শব্দ সহ্য করতে পারে না যে শব্দের লাউডনেস ক্যান টলারেট তীব্রতা কত হলে বা শব্দের মাত্রা কত পর্যন্ত মানুষ যেটা সহ্য করতে পারে তাই তো খুব জোরে সাউন্ড মানুষ সহ্য করতে পারে না কত পরিমাণ তীব্র সাউন্ড যেটা সহ্য করতে পারে সেটাই জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে মানুষ সহ্য করতে পারে এমন শব্দের মাত্রা কত চারটি অপশন রয়েছে 80 ডেসিবেল অপশন বি বলছে 115 ডেসিবেল অপশন সি বলছে 100 ডেসিবেল আর অপশন ডি বলছে 40 ডেসিবেল চারটি অপশন 80 ডেসিবেল 115 ডেসিবেল 100 ডেসিবেল আর 40 ডেসিবেল মানুষ যত শব্দ যে তীব্র শব্দটা সহ্য করতে পারে সেটার মাত্রা কত তাহলে এটার অ্যান্সার করার আগে আমি আমরা একটা স্লাইড দেখে নিই সবাই এসছে সবার স্ক্রিনের সামনে একটা স্লাইড এসছে দেখো এখানে খুব সুন্দর করে শব্দের মাত্রাগুলো তীব্রতার হিসাবে দেওয়া রয়েছে ফার্স্ট হচ্ছে জিরো ডেসিবেল দেখতে পাচ্ছো ফার্স্ট হচ্ছে জিরো ডেসিবেল সেটা হচ্ছে সব থেকে স্মলেস্ট অডিওবল সাউন্ড যেটা আমরা খুব একদম সাইলেন্স যদি কোথাও হয় যেখানে কোনো ধরনের কোনো শব্দ নেই একদম নিরবতা যদি বলি আমরা সেটা হচ্ছে জিরো ডেসিবেল যেটা আমরা শুনতে পাই হচ্ছে মহাশূন্য তারপরে আসছে হচ্ছে টেন ডেসিবেল কোথায় কত টেন ডেসিবেল দশ দশ ডেসিবেল টেন সাউন্ড কোন কিরকম সাউন্ড হয় ধরো যে চারিদিক একদম নিস্তব্ধ হয়ে রয়েছে তুমি তোমার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ সেই যে সময়টা সেই যে সাউন্ডটা সেটার মাত্রা কত সেটার মাত্রা হচ্ছে টেন ডেসিবেল টোয়েন্টি ডেসিবেল কত যে গাছের পাতা পড়ার শব্দ ডেসিবেল আবার তেমনি থার্টি ডেসিবেল হচ্ছে খুব ফিস করে যখন কথা বলে ফ্রিজের শব্দ ক্টি ডেসিবেল বৃষ্টির শব্দ যখন বৃষ্টি পড়ে জমঝম করে তার শব্দের মাত্রা হচ্ছে ফিফটি ডেসিবেল আবার নর্মালি আমরা যে কথা বলি সাধারণ যে কনভারসেশন আমরা করি কারোর সঙ্গে যখন সেটার ডেসিবেল সেটার মাত্রা কত সেটা হচ্ছে সিক্সটি ডেসিবেল এবার তারপরে যখন এই যে আমরা চারিদিকে যে গাড়ি ঘোড়ার আওয়াজগুলো শুনতে পাই নর্মালি হংকিং নয় কিন্তু হন দেওয়া নয় নর্মালি যে গাড়ি ঘোড়া গাড়িগুলো যে চলে সেই যে আওয়াজটা সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি ডেসিবেলের কাছাকাছি আর হচ্ছে খুব ভারী ভারী ট্রাক বা হংকিং যখন হয় হংকিং ঠিক বলতে পারি না মানে খুব বড় ধরনের ইঞ্জিন যখন স্টার্ট হয় তখন সেটা পৌঁছে যায় হচ্ছে এইট ডেসিবেলে এবং সঙ্গে সঙ্গে আরো কতগুলো তোমাদের এখানে ডেসিবেল চার্ট দেওয়া রয়েছে যেমন ড্রায়ার যার সাউন্ড হচ্ছে ডেসিবেল যেমন হচ্ছে দেওয়া রয়েছে আমাদের হেলিকপ্টার যার হচ্ছে হান্ড্রেড ডেসিবেল তারপর হচ্ছে টম্বন যেটা হচ্ছে আমরা 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 হচ্ছে মিউজিক পিছের সময় যেটা বাজানো হয় সেটা একশো দশ ডেসিবেল পুলিশের সাইরেন একশো কুড়ি ডেসিবেল জেট ইঞ্জিনের আওয়াজ একশো তিরিশ বা ফায়ার ওয়ার্ক এই যে দুমদাম কদিন আগে পুজো পুজো গেল এখনো পাচ্ছে চারপাশে ধুমধাম ফাটফাট ফাট ফাট করে পাচ্ছে যেগুলো আমাদের পুলিশে বারবার করে বারণ করছে যে গ্রিন ক্রাকার ফাটাও গ্রিন ক্রাকার ফাটাও এইসব ফায়ার ওয়ার্ক করার দরকার নেই তারপরেও পাচ্ছে তারপরেও ফাটছে দূষণ হচ্ছে সেটার ইয়ে কত সাউন্ড কত মাত্রা সেটা হচ্ছে ওয়ান ফোরটি ডেসিবেল বা একশো চল্লিশ ডেসিবেল এবার তাহলে দেখো সাথে সাথে আমাদের নিচে একটা আর একটা রো দেওয়া রয়েছে যেখানে আমাদের বলা হচ্ছে সেফ জোন কোনটা লিগাল অ্যাকশন লেভেল কোনটা আর ডেঞ্জার জোন কোনটা সেফ জোন কোনটা যে নরমালি আমাদের যদি জিরো থেকে এইটটি ডেসিবেলের মধ্যে থাকে জিরো থেকে যদি এইটটি ডেসিবেলের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে আমরা বলবো সেফ জোন আবার সেই সাউন্ডটাই যদি এই সাউন্ডটাই যদি এইটটি ডেসিবেল পার হয়ে যায় তখন সেটা হচ্ছে আমাদের ডেঞ্জার জোন পর্যন্ত মানুষের টলারেট করার সাধারণত ক্ষমতা আছে এরপরেই যখন সাউন্ডগুলো যাচ্ছে তুমি ভাবো যে তোমার কানের পাশে একটা হেয়ার ড্রায়ার ঘন্টার পর ঘন্টা চলছে কিংবা একটা জেট ইঞ্জিন তোমার কানের পাশ দিয়ে এক ঘন্টা ধরে পাক খাচ্ছে তাহলে তোমার কি হবে তখন হয়ে যাবে পার্মানেন্টলি হিয়ারিং লুসের হয়ে যাওয়ার সম্ভাবনা বা পারমানেন্টলি কানে একদম না শুনতে পাওয়ার যে পজিশনটা হয়ে যায় সেটা তৈরি হয়ে যাবে যদি না উপরে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাতে বেশ খুব অনেক সময় ধরে তোমাকে সাউন্ড গুলো শোনানো হয় ক্লিয়ার তাহলে আমাদের কোশ্চেন কি ছিল দেখো তাহলে মানুষের সহ্য করতে পারে এমন ক্ষমতা এমন সাউন্ড কত শব্দের মাত্রা কত সেটা হচ্ছে তাহলে এইটটি ডেসিবেল তাই তো তাহলে রাইট আনসার হচ্ছে এইটটি ডেসিবেল ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাই দেখো নেক্সট কোশ্চেন তোমাদের সবার স্ক্রিনে চলে এসছে খুব সহজ একটা কোশ্চেন ছোটবেলা থেকে এটাও আমরা পড়েছি প্রচুর ইসে এবং খুব কাজ এটা দিয়ে আমরা অনেক অঙ্কও করেছি ছোট থেকে ফিজিক্সকে ফিজিক্সের ইফ এক্স দ্য টেম্পারেচার অফ এ সিস্টেম দ্য সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড দ্য কারেক্ট রিলেশন বিটুইন দ্যাম ইজ হোয়াট যদি এক্স হচ্ছে কেলভিন এককের একটি তাপমাত্রা হয় এবং ওয়াই যদি ডিগ্রি সেন্টিগ্রেড সিস্টেমের একটি তাপমাত্রা হয় তাদের মধ্যে রিলেশনটা কী তাদের মধ্যে রিলেশনটা কী প্রথমেই আমি বলি যে থার্মো এটা হচ্ছে এই যে সিস্টেমগুলো বলা হচ্ছে এটা হচ্ছে থার্মোমিটারের কথা বলছে চারটে অপশন আছে অপশান এ বলছে এক্স ইকুয়াল টু টু সেভেন্টি থ্রি মাইনাস ওয়াই অপশন বি বলছে এক্স ইকাল টু ওয়ান সেভেন্টি থ্রি মাইনাস ওয়াই অপশন সি বলছে এক্স ইকুয়াল টু ওয়ান সেভেন্টি থ্রি প্লাস ওয়াই আর অপশন ডি বলছে এক্স ইকুয়াল টু টু সেভেন্টি থ্রি প্লাস ওয়াই এবার আমাকে দেখো দুটো সিস্টেমের কথা বলেছে একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে যেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা বলেছে কেলভিন স্কেলে আমি যদি দেখি যে সেন্টিগ্রেড স্কেলের শুরু কোথায় আর শেষ কোথায় সেন্টিগ্রেড স্কেলের শুরু হচ্ছে জিরো থেকে আর শেষ হচ্ছে একশোতে কেলভিন স্কেলের শুরু কত কোথা থেকে জিরো কেলভিন থেকে শেষ কোথায় এবার এই যে থার্মোমিটারের যে শুরু আর শেষটা এটা কিসের কীসের উপর বেশ করে বলা হয় যে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ সেটা বলা হয় হচ্ছে জলের তাপমাত্রার উপর বেশ করে জল কত ডিগ্রি তাপমাত্রা বা কত কেলভিনে বরফে পরিণত হচ্ছে এবং কত ডিগ্রিতে বা কত কেলভিনে বাষ্পে পরিণত হচ্ছে এই যে ডিফারেন্সটা সেটা দিয়েই মেজার করা হচ্ছে একটা থার্মোমিটারের টোটাল ডি মেজারিংটা কতটা হবে তাহলে আমরা জানি যে জল কত কত ডিগ্রিতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হয় আর একশো ডিগ্রি সেন্টিগ্রেডে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয় বাষ্পে পরিণত হয় ঠিক তেমনি কেলভিনের ক্ষেত্রে যে জল কত কততে বরফে পরিণত হবে আর কততে বাষ্পে পরিণত হবে তো কেলভিনের ক্ষেত্রে আমরা দেখব যে জল বরফে পরিণত হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলভিনে

ঠিক সেই জায়গাটায় আমরা কেলভিন স্কেলে কত দেখতে পাচ্ছি কেলভিন স্কেলে দেখতে পাচ্ছি 273 সেভেন্টি কেলভিন তার মানে হচ্ছে এক্স যদি কেলভিন স্কেলে হয় এক্স যদি কেলভিন স্কেলে হয় তাহলে তার সঙ্গে তার সঙ্গে ওয়াই এর রিলেশন কি ওয়াই প্লাস এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে এটা ওয়াই তাহলে ওয়াই প্লাস

যেটা হচ্ছে এই যে দুটো স্কেল আমরা দেখতে পাচ্ছি যে কেলভিন আর সেন্টিগ্রেড সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা স্কেল রয়েছে সেই স্কেলটার নাম কি নরমালি আমরা ইউজ করি আর একটা স্কেল নরমালি ইউজ করি যেটা যার নাম হচ্ছে ডিগ্রি ফারেনহাইট এবার পরীক্ষাতে তোমাকে প্রশ্ন দেয় ডিগ্রি ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের মধ্যে রিলেশন কি ডিগ্রি ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের রিলেশন কি রিলেশনটা কি সবাই জানে সবার মুখস্থ সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই যে রিলেশনটা এটা দিয়ে তুমি আবার সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশনটা টেম্পারেচারের বের করতে পারবে যে কোনো একটা যদি তোমাকে বলা হয় সেন্টিগ্রেড অথবা ফারেনহাইটের তুমি সেটা সেটা পারবে করতে ক্লিয়ার এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যেটা তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাবে সেটা হচ্ছে যে কত ডিগ্রি তাপমাত্রায় কত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের টেম্পারেচার দুটোই সমান দেখায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দু জায়গায় সমান রিডিং দেখায় ক্লিয়ার এটা হচ্ছে প্রশ্ন এটার সবাই জানে সবাই মুখস্ত হয় সবার ছোটবেলা থেকে পড়ে এসছে তো এটার সবাই কমেন্ট বক্সে জানাও আমি তাহলে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে কি কেলভিন এক্স ইকুয়ালস টু টু সেভেন্টি থ্রি প্লাস ওয়াই নেক্সট কোশ্চেন যাই দেখো খুব সহজ কোশ্চেন Which of the following phenomena is involved in kaleidoscope? নিচের কোন ঘটনাটি ক্যালিডস্কোপের সঙ্গে জড়িত? নিচের কোন ঘটনাটি ক্যালিডস্কোপের সঙ্গে জড়িত বা ক্যালিডস্কোপের সাথে রিলেটেড? কি কি চারটি অপশন রয়েছে? অপশন এ বলছে রিফ্লেক্স রিফ্লেকশন অপশন বি বলছে রিফ্লেকশন আর অপশন সি বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর অপশন ডি বলছে ডিফ্র্যাকশন চারটে অপশন ক্যালেডোস্কোপের সঙ্গে কে কে জড়িত ক্যালেডোস্কোপের সঙ্গে কোন কোন ইয়েটা জড়িত রিফ্র্যাকশন নাকি রিফ্লেকশন নাকি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নাকি ডিফ্র্যাকশন তিনটে অপশন আছে আমাদের ক্ষেত্রে চারটে অপশন এবার তার মধ্যে আমরা দেখে নিই অ্যাকচুয়ালি কি আমরা ছোটবেলায় দেখেছি এরকম একটা চোঙা যেটার মধ্যে দিয়ে তাকালে এরকম ঝিলিমিলি দেখা যায় লাইট পড়লে সূর্যের আলোর দিকে তাকালে পড়ে তাই তো এরকম বিভিন্ন ধরনের রং বেরঙ দেখা যায় ঘোরালে পরে কালার চেঞ্জ হয়ে যায় সেই যে জিনিসটা এটাই হচ্ছে সেই ক্যালাইডোস্কোপ এরকম দেখতে হয় আর ছবিগুলো যেটা দেখা যায় ভেতরে তাকালে এরকম দেখা যায় আমাদের ছোটোবেলায় অনেকের কাছে এই জিনিসটা ছিল খেলনা হিসাবে বড়োবেলায় এখন আমরা আর এগুলো দেখি না এখন আমরা মডার্ন হয়ে গেছি আমরা ফোনের মধ্যেই বা ডিজিটাল লাইফে এগুলো দেখতে পারি আচ্ছা তো ক্যালাইডোস্কোপের প্রিন্সিপাল কি ক্যালাইডোস্কোপের যে এই যে চোংটা আছে এটা হচ্ছে সেই চোংটা যার মধ্যে তিনটে আয়না তিনটে আয়না একে পরস্পরের সঙ্গে চোং মধ্যে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে করে রাখা হয় এবং সামনের দিকে দুটো কাজ দেওয়া থাকে একটা হচ্ছে প্লেন কাজ প্লেন গ্লাস আরেকটা হচ্ছে কালার্ড গ্লাস প্লেন গ্লাসটা হচ্ছে প্রোটেক্টর গ্লাস আর কালার্ড গ্লাসটা হচ্ছে রাউন্ডেবল গ্লাস যেটা ঘুরতে পারে তো ব্যাপারটা হয় হচ্ছে যে এর মধ্যে এই কালার এই সাইড থেকে লাইট আসে লাইট বিম আসে এসে পড়ার ফলে এই যে যে কালারগুলো এই কালারগুলো এই তিনটে মিররের মধ্যে প্রতিফলিত হয় এবার বারবার করে প্রতিফলিত হয় যার জন্যে এই ধরনের এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এই শেপটা আমরা দেখতে পাই ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল কালেডোস্কোপের প্রিন্সিপাল কী ছিল ওয়ার্কিং ফেনোমেনা কিসের উপর বেস করে আমরা বললাম তিনটে আয়নার মধ্যে প্রতিফলনের উপর বেস করে তাহলে রিফ্লেকশনের উপর বেস করে রিফ্র্যাকশন কিন্তু নয় না টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন আর না রিফ্র্যাকশন তাই তো তাহলে কিসের উপর বেস করে ওয়ার্কিং প্রিন্সিপাল বা কিসের উপর বেস করে কাজ করে ফেনোমেনাটা সেটা হচ্ছে রিফ্লেকশনের উপর বেস করে ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাই নেক্সট স্লাইডে দেখি কি আছে দশ নম্বর কোশ্চেন খুব সহজ কোশ্চেন ওয়েন এ বিম অফ হোয়াইট লাইট পাস থ্রু এ গ্লাস প্রিজম দ্য কালার অফ লাইট বিম দ্যাট বেন্স দ্য লিস্ট যখন সাদা আলো কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাস হয় তখন সেটা আমরা জানি যে সেটা অনেকগুলো কালারে ভাগ হয়ে যায় তাহলে তার মধ্যে কোন কালারের লাইটটা বা কোন কালার লাইটের বিমটা সব থেকে কম বেঁকে যায় সকল সবচেয়ে কম বিচ্যুতি হয় বা সব থেকে কম বেঁকে যায় কোন আলোর রশ্মিটা ব্লু রেড গ্রিন আর ভায়োলেট ব্লু রেড গ্রিন আর ভায়োলেট চারটে অপশন আছে ব্লু রেড গ্রিন ভায়োলেট এটা মোটামুটি সবাই জানি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি প্রিজমের মধ্যে দিয়ে যখন হোয়াইট লাইট পাস হয় তখন কি ধরন কি হয় হোয়াইট লাইটটা সাতটা রঙে ভেঙে যায় তাই তো সাতটা রঙে সাতটা রঙে সেটা হচ্ছে হোয়াইট লাইট যখন যায় তখন তারা সাতটা রঙে ভেঙে যায় কি কি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ আর রেড তাই তো এটাকে কি বলে প্রিজমের মধ্যে থেকে যখন ভেঙে যায় সাতটা আলো তখন তাকে বলে যে বর্ণপটিটা আমরা পাই সেটাকে পাই সেটাকে বলি হচ্ছে ভিভজিয়র বা বেনি আসহ কলা তাই তো সেই বেনিয়াসহ আসহ কলার মধ্যে এবার দেখো যে হোয়াইট লাইটটা কোন অ্যাঙ্গেলে আসছিল এই অ্যাঙ্গেলে পাস হয়েছে কোথা যাওয়ার কথা ছিল কোথা দিয়ে এদিক দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার পরে সবথেকে বেশি যেটা আলোটা বেঁকেছে সেটা হচ্ছে ভায়োলেট কতটা এখান দিয়ে যাও এখান দিয়ে যাওয়ার কথা ছিল সে গেছে এখান দিয়ে আবার আবার সব থেকে যদি দেখি সব থেকে কম কে সব সবথেকে কম যার এখান দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে এখান দিয়ে না গিয়ে গিয়েছে এখান দিয়ে কালারটা কালারটাকে সেই কালারটা হচ্ছে রেড সেই কালারটা হচ্ছে রেড যে সব থেকে কম যার বিচ্যুতি হয়েছে এবার এখানে দেখো তার সাথে সাথে এই যে প্রিজমের যে কালারটা দেওয়া রয়েছে তার সাথে সাথে আমার আমাদের কিছু ইনফরমেশনও এখানে রয়েছে যেগুলো আমি তোমাদের বলছি যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে ভিজিবেল লাইটের স্পেকট্রামগুলো কি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ এই দুটো জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি শুরু হয় হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে শেষ হয় হচ্ছে চারশো ষাটে সরি হ্যাঁ চারশো ষাটে আর খুব ডিপ হলে পরে সেটা ডিপ্রেড হয়ে গেলে সেটা তিনশো আশি আর লেন্থ শুরু হয় চারশো থেকে ভায়োলেট আর শেষ হয় হচ্ছে ছশো পঞ্চাশে এছাড়াও ভিজিবল লাইট ছাড়াও আরও বিভিন্ন ধরনের লাইট রয়েছে যেমন হচ্ছে গামারে আল্ট্রা আল্ট্রাভায়োলেট তাই তো ইনফ্রারেড মাইক্রোওয়েভ এফ এম রেডিও রেডিও ওয়েভ লং রেডিও ওয়েভ এদের ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ওয়েভ লেন্থ ডিফারেন্স কি এদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর হচ্ছে গামারের হার্স আবার হচ্ছে সব থেকে কম হচ্ছে লং রেডিও ওয়েভের যার হচ্ছে টেন মাঝখানে হচ্ছে আর এই যে আমরা যে এগুলো দেখছিলাম সাতশো পঞ্চাশ থেকে চারশো ষাট এটা হচ্ছে টেরা হার্জে আর এগুলো হচ্ছে হার্স দেখতে পাচ্ছি ঠিক তেমনি লেন্থ আমরা এখানে দেখছি ন্যানোমিটারে আবার এখানে দেখছি মিটারে তাই তো তো নর্মালি ইউভি লাইটের লেন্থ কত হয় টেন টু দি পাওয়ার সেভেন টেন টু দি পাওয়ার সিক্স থেকে টেন টু দি পাওয়ার এইটের মধ্যে থাকে এক্স এক্সটের কত হয় টেন টু দি পাওয়ার টেন গামারের কত হয় টেন টু দি পাওয়ার ইলেভেন থেকে টেন টু দি পাওয়ার সিক্সটিনের মধ্যে আবার ঠিক তেমনি ইনফারেট টেন টু দি পাওয়ার সিক্স থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফোরের মধ্যে এই জিনিসগুলো তোমাদেরকে এগুলো সব মিটারে দেওয়া রয়েছে আর নিচের যেগুলো বললাম এটা কিন্তু হচ্ছে ন্যারোমিটারে দেওয়া রয়েছে ক্লিয়ার তো এই যে যে ইয়েগুলো এগুলো তোমাদেরকে জানতে হবে এগুলো বিভিন্ন পরীক্ষাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করবে যেগুলো ইনফরমেশনগুলো বিশেষ করে এই যে এক্স রে ইউভি রে আর ইনফারেড আর মাইক্রোওয়েভ এই চারটে তো কোনো না কোনো পরীক্ষাতে তুমি একবার না একবার পাবেই পরীক্ষার হলে গিয়ে সেটা ওয়েব লেন্থ অথবা ফ্রিকোয়েন্সি এই দুটোর মধ্যে একটা তুমি পাবে আর হচ্ছে এই যে ভিজিবল লাইটের যেটা ফ্রিকোয়েন্সি আর ওয়েব লেন্থ ক্লিয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন কোশ্চেনে কি ছিল যে সব থেকে কম বেন্ড হয়েছিল কে কোন লাইটটা সব থেকে কম বেন্ড হয়েছিল রেড লাইট বা রেড কালারটা যে সব থেকে কম বিচ্যুতির মধ্যে দিয়ে গেছে ক্লিয়ার ক্লিয়ার নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলে দিই এই যে আবার যে একটা কিউআর কোড তোমাদের স্ক্রিনের সামনে এসছে সেটা হচ্ছে আহ গ্রাসরুট এডুকেশনের ফেসবুক পেজ যারা অলরেডি জয়েন করে আছো তারা তো জানোই গ্রাসরুট এডুকেশনের সমস্ত ধরনের আপডেট সোশ্যাল মিডিয়ার আপডেট এবং যেকোনো ধরনের এডুকেশনাল আপডেট সবগুলো আপডেট দেওয়া থাকে আমাদের এই ফেসবুক পেজে তার সঙ্গে সঙ্গে কোন ক্লাস কখন আসছে বা কোন কোন নতুন ধরনের ক্লাস কি দেওয়া হবে কোন পরীক্ষা সম্পর্কে কোন পরীক্ষা সম্পর্কে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কি কী ধরনের কী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে সমস্ত আলোচনাও কিন্তু এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে এবং ওভারঅল সমস্ত ধরনের আপডেট এডুকেশনাল আপডেট গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে যা যা দেওয়া সম্ভব তার সব কিছু এখানে পেয়ে যাবে যারা যারা জয়েন করে আছো তারা তো খুব ভালো কথা তারা শেয়ার করে দেবে আর যারা নতুন আছো তারা ফেসবুক পেজে জয়েন জয়েন করবে লাইক করবে এবং যত বেশি সম্ভব হয় শেয়ার করার ব্যবস্থা করবে আমি একটু সাইডে সাইড হয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবে ওকে থ্যাংক পেজে যাই এগারো নম্বর কোশ্চেন দেখো খুব সহজ একটা কোশ্চেন হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য নট ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মৌলিক রাশিগুলোর মধ্যে একটি নয় পদার্থবিদ্যার মৌলিক রাশিগুলো বা পরিমাপের যে মৌলিক রাশিগুলো হয় তার মধ্যে কোনটা নয় চারটে অপশন লেন্থ দূরত্ব অপশন বি বলছে টাইম সময় অপশন সি বলছে ওয়েট বা ওজন আর হচ্ছে অপশন ডি মাস বা ভর তো চারটে অপশন লেন্থ টাইম ওয়েট অ্যান্ড মাস দূরত্ব সময় ওজন এবং ভর এই চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ইউনিটসের মধ্যে নয় সবাই জানে ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি এগুলো কোশ্চেন খুব খুবই সহজ কোশ্চেন আমি জানি যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেবেরা সঠিক ক্যান্সার করেছে কিন্তু যে ওয়ান পার্সেন্ট যারা ভুল অ্যান্সার ভাবছে তাদের জন্য আমি বলছি যে ফান্ডামেন্টাল ইউনিটস কারা হয় ফিজিক্সের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে সাতটা কি টেম্পারেচার ইলেকট্রিক কারেন্ট আর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টান্স আর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি এগুলো কী কী যারা যারা জানে তারা তো খুবই ভালো যারা জানে না তাদের বলি মাস হচ্ছে ভর লেন্থ হচ্ছে দূরত্ব হচ্ছে দূরত্ব আর হচ্ছে লেন্থ হচ্ছে দূরত্ব আর হচ্ছে তারপরে আসছে টাইম টাইম হচ্ছে সময় তারপরে হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা দেখা যাচ্ছে সবার স্ক্রিনে আচ্ছা তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটি তারপরে হচ্ছে অফ বা পদার্থের পরিমাণ আর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য তাই তো হয়ে গেল সাতটা তো এই সাতটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস এদের এই যে ফান্ডামেন্টাল ইউনিটস এদের প্রত্যেকের একটা করে ইউনিট রয়েছে যে ইউনিটগুলো এসআই পদ্ধতিতে আমরা দেখে নেবো যে লেনথের ইউনিট হচ্ছে মিটার টাইমের ইউনিট সেকেন্ড টেম্পারেচারের ইউনিট কেলভিন এখানে কিন্তু অনেকে গোলাবে অনেকে ভুল করে টেম্পারেচার বললে পরে আমাদের মাথায় যে জিনিসটা প্রথমে আসে সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন টেম্পারেচারের এসআই ইউনিট কেলভিন মনে থাকবে আচ্ছা তারপরে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টে এখানে এটাও এটাও ভুল হয় ইলেকট্রিসিটি বললেই আমাদের মাথায় আসে ভোল্টেজ তাই তো কিন্তু ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্টের কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার এটা একটু আনকমন যারা কেমিস্ট্রির স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে বা তোমরাও জানো যে অ্যামাউন্ট অফ ম্যাটার কি দিয়ে মাপা হয় অ্যামাউন্ট অফ ম্যাটার মাপা হচ্ছে মোল দিয়ে যে একটা বস্তুর মধ্যে কত পরিমাণ পদার্থ রয়েছে ম্যাটার কতটা রয়েছে ক্লিয়ার আর রয়েছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য কী দিয়ে মাপা হয় ক্যান্ডেলা দিয়ে যে কতটা উজ্জ্বল এই যে সাতটা এরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস তো এই সাতটা বাদে আরো দুটো রয়েছে যাদেরকে বলা হয় সাবসিডারি ইউনিট কি কি দুটো একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল এবার আমার প্রশ্ন হচ্ছে তোমরা এই দুটোর ইউনিট কি হয় সে সেটা কমেন্ট বক্সে লিখে জানাও সলিড অ্যাঙ্গেল আর হচ্ছে প্লেন অ্যাঙ্গেল এদের ইউনিটগুলো কি কি হয় এসআই ইউনিটে সেই দুটো তোমরা লিখে দেবে কোথায় কমেন্ট বক্সে আচ্ছা তো এই যে সাতটা ফান্ডামেন্টাল ইউনিটস দেখলাম আমরা এদের মধ্যে আমাদের কোশ্চেনে যে চারটে অপশন ছিল সেই চারটে অপশনের মধ্যে ম্যাচ করছে কিছু কোশ্চেনে বলেছিল মাস বা ভর দেখে নাও কোশ্চেনটা আরেকবার একবার দেখে নাও কোশ্চেনে বলেছিল লেন্থ এক নম্বর দুই নম্বর বলেছিল টাইম তিন নম্বর বলেছিল ওয়েট আর চার নম্বর বলেছিল মাস তো দেখে নি আছে নাকি চারটে লেন্থ আছে তারপরে টাইম আছে মাস আছে কি নেই ওয়েট তাই তো তাহলে লেন্থ আছে টাইম আছে মাস আছে নেই কি ওয়েটটা নেই তাহলে ওয়েটটা হচ্ছে মৌলিক রাশিগুলোর মধ্যে মৌলিক রাশিগুলোর মধ্যে একটি রাশি নয় সেটাকে সেটা হচ্ছে ওয়েট তাহলে সঠিক অ্যান্সার যদি বলি সঠিক হচ্ছে হবে সঠিক ওয়েট ক্লিয়ার এবার ওয়েটটা অ্যাকচুয়ালি কি ওয়েটটা হচ্ছে মাস ইন্টু গ্রাভিটি যখন একসঙ্গে যোগ হবে তখন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ওয়েট ঘরের সঙ্গে যদি গ্রাভিটি যখন যোগ হবে অভিকর্ষ যদি যোগ হয় সরি গুণ হয় তাহলে পরে যে জিনিসটা পাই সেটাকে বলবো আমরা ওয়েট ক্লিয়ার তাহলে ভর আর ওজনের মধ্যে তফাৎ কি মাস আর ওয়েটের মধ্যে তফাৎ কি ভর হচ্ছে বস্তুর পরিমাণ কতটা আছে আর ওয়েট হচ্ছে সেই পরিমাণ বস্তুকে গ্রাভিটি যে ফোর্সটা দিয়ে টানছে তার গুণ ফল দুটো মিলে হচ্ছে ওয়েট ক্লিয়ার যাই বাহ খুব ভালো একটা কোশ্চেন দশ বারো নম্বর কোশ্চেন দেখো সবার স্ক্রিনে এসছে স্ক্রিনে এসছে দেখা যাচ্ছে সুন্দর দ্য ফলো অফ ড ইজ ইন দ্য গিভেন সার্কিট এই যে সার্কিটটা দেওয়া রয়েছে এর মধ্যে ভরির বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে কোন জিনিসটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে কোনটা চারটে অপশন রেজিস্টেন্স অপশন বি বলছে ভোল্টেজ অপশন সি বলছে ইলেকট্রন আর অপশন ডি বলছে কারেন্ট তো নর্মালি আমরা আমাদের ঘড়ির কাঁটা কোন দিকে যায় ঘড়ি এটা যদি ঘড়ি হয় ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে এদিকে ঘোরে তো ঘড়ির কাঁটা এদিকে ঘোরে ডান দিক দিয়ে ঘরে তো এটা যদি সামনে তোমার ঘড়ি হয় এটা বারো এটা ছয় এটা তিন এটা নয় তাহলে ঘড়ির কাটা কোন দিকে ঘোরে ডান দিকে তাহলে বলছে এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা নয় তাহলে উল্টো দিক দিয়ে যেটা যাচ্ছে এই সাইডটা থেকে যেটা যাচ্ছে ঘড়ির কাটার উল্টো দিক দিয়ে যেটা ঘুরছে ব্যাটারি থেকে সেটাকে আমরা কি বলছি চারটে অপশন রেজিস্ট্যান্স বা রোদ ভোল্টেজ ইলেকট্রন আর হচ্ছে কারেন্ট নর্মালি আমরা দেখো এখানে ব্যাটারির একটা রয়েছে পজিটিভ সাইড আর একটা রয়েছে নেগেটিভ সাইড ব্যাটারির একটা রয়েছে পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড পজিটিভ সাইড দিয়ে কে আসে ইলেকট্রিসিটি তাই তো আর নেগেটিভ সাইড দিয়ে যায় হচ্ছে কি যায় নেগেটিভ সাইড দিয়ে ইলেকট্রন যায় আচ্ছা তো নর্মালি দেখো যে বাড়িতে আমাদের হাউস হোল্ড যে ওয়ারিংগুলো আছে সেখানে দুটো করে তার রয়ে থাকে একটা বলা হচ্ছে পজিটিভ তার একটা হচ্ছে নেগেটিভ তার পজিটিভ তার তারটা ধরলে পরে আমাদের শক দেয় আর নেগেটিভ তারটা ধরলে পরে আমাদের শক দেয় না নর্মালি তাই তো তো কনভেনশনাল কারেন্ট আর নর্মাল হাউস হোল্ড কারেন্টের মধ্যে একটা নর্মাল ডিফারেন্স হচ্ছে যে এই যে ব্যাটারির থেকে আমরা যে জিনিসটা দেখছি যে জিনিসটা আসছে ইলেকট্রিসিটির ফ্লো যেটা সেটা অ্যাকচুয়ালি ফ্লো অফ ইলেকট্রন ব্যাটারির পজিটিভ সরি ব্যাটারির পজিটিভ সাইড থেকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইড থেকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট আর ব্যাটারির নেগেটিভ সাইড থেকে যে জিনিসটা আস যাচ্ছে সেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন সেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন কিন্তু কিন্তু আমাদের যে হাউস হোল্ডের ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয় যে পজিটিভ তার যে পজিটিভ ওয়ার আর নেগেটিভ ওয়ার যে পজিটিভ ওয়ারটা ধরলে আমাদের শখটা দেয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের ফ্লো যেটা আমাদের শখ দেয় সেটা হচ্ছে যে কারেন্ট যে তারটা দিয়ে ইলেকট্রন যায় সেই তারটাই আমাদের শখটা দেয় তাহলে ব্যাটারির পজিটিভ সাইড আর নেগেটিভ সাইডের সঙ্গে আমাদের হাউসহোল্ডে আমরা যে পজিটিভ আর নেগেটিভ যেটা বলি তার মধ্যে ডিফারেন্স কি ব্যাটারির পজিটিভ সাইডটা আমাদের হাউসহোল্ডে হয়ে যায় নেগেটিভ আর ব্যাটারির নেগেটিভ সাইডটা আমাদের হয়ে যায় পজিটিভ ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে উল্টো দিকে কে ফ্লো হচ্ছে ঘড়ির কাটার উল্টো দিকে কে যাচ্ছে কে যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে ক্লিয়ার ঘড়ির কাটার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে ঠিক আছে ঠিক আছে হয়েছে সবার নেক্সট কোশ্চেনে যাই তিন তেরো নম্বর কোশ্চেন দেখো খুব সিম্পল কোশ্চেন বেসিক সায়েন্টিফিক প্রিন্সিপাল বিহাইন্ড এ নিউক্লিয়ার রিয়া নিউক্লিয়ার রিয়াক্টর বা নিউক্লিয়ার রিয়াক্টরের পিছনে নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে বা পারমাণবিক চুল্লির মধ্যে নিচের কোন মৌলিক নীতিটা কাজ করে চারটে অপশন অপশন এ বলছে নিউক্লিয়ার ফিউশন এটা বলছে কন্ট্রোলড নিউক্লিয়ার ফিউশন অপশন সি বলছে আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশন আর অপশন ডি বলছে কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশন আর ফিউশনের মধ্যে কি এটা সবারই মোটামুটি যারা একটু কম পড়াশোনা করে তাদের মাঝে মধ্যে গোলায় আর যারা ঠিকঠাক পড়াশোনা করে রেগুলার তাদের গোলায় না ফিশন আর ফিউশন ফিশন কোথায় হয় আর ফিউশন কোথায় হয় দেখো একটা জিনিস মনে রাখবে মনে রাখার একটা সহজ টেকনিক আমি বলে দিচ্ছি যে টিউশন কি তোমরা সবাই কম বেশি গান শোনো গান শোনো তো পুরোনো গান নতুন গান মোটামুটি সবাই শোনে তো দেখবে যে কিছু পুরনো গান অনেক পুরনো গান কোনো একটা ব্যান্ড বা কোনো একটা নতুন গায়ক অনেকগুলো পুরনো গানকে একসঙ্গে মিক্স করে আবার নতুন করে গাইছে সেই যে মিউজিকটা বা সেই যে ওলা সেটাকে বলে হচ্ছে ফিউশন ফিউশন যখন অনেকগুলো অ্যাড হয় তখন হচ্ছে ফিউশন আর যখন অনেকগুলো বেরিয়ে যায় বা ভেঙে দেওয়া হয় তখন ইয়ে হচ্ছে ফিশন যখন অ্যাড হচ্ছে প্লাস আর যখন মাইনাস হচ্ছে তখন ফিশন আর যখন অ্যাড হচ্ছে প্লাস হচ্ছে তখন হচ্ছে ফিউশন দেখবে বাজারে দেখবে যে প্রচুর মেটালিক রক ফিউশন মিউজিক আছে প্রচুর ফিউশন মিউজিক আছে যেগুলো অনেকগুলো মিউজিক একসঙ্গে পুরোনো মিউজিক নতুন মিউজিক একসঙ্গে মিক্স করে দেওয়া হয় ঠিক এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে এই জিনিসটা তুমি ভবিষ্যতে আর কখনোই ভুলবে না ক্লিয়ার তাহলে প্রশ্ন ছিল কি যে পারমাণবিক চুল্লির মধ্যে কি করা হয় ফিউশন করা হয় না ফিশন করা হয় ফিউশন না ফিশন চারটে অপশন বলেছে ফিশন একটা বলছে নিউক্লিয়ার ফিশন একটা বলছে কন্ট্রোল্ড নিউক্লিয়ার ফিশন আরেকটা বলছে আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশন আরেকটা বলছে কন্ট্রোল্ড নিউক্লিয়ার ফিউশন ক্লিয়ার তাহলে নর্মালি আমরা জানি যে নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে যে ইউরেনিয়ামের যে ফুয়েলটা থাকে সেই ফুয়েলটাকে কী করা হয় বারবার বোমবার্ডিং করে সেটাকে ফিশন করানো হয় নিউক্লিয়ার ইউরেনিয়ামের টু থার্টি ফাইভ অথবা টু থার্টি সেভেন যে অ্যাটম থাকে সেই অ্যাটমটাকে বোমবার্ডিং করে ইলেকট্রন বোমবার্ডিং করে কি করানো হয় ফিশন করানো হয় যে ভেঙে ফেলা হয় ক্লিয়ার তার দেখে নিই একটা নিউক্লিয়ার একটা নিউক্লিয়ার রিয়াক্টারের ছবি এটা একটা নিউক্লিয়ার রিয়াক্টার যে রিয়াক্টারের মধ্যে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ গোল্ড ডোমের শেপ যে জায়গাটা এই জায়গাটার মধ্যেই হয় হচ্ছে নিউক্লিয়ার ফিশনটা এখানে ফুয়েল লেখা রয়েছে ইউরেনিয়াম ফুয়েল সেই ইউরেনিয়াম কি করা হয় ইলেকট্রন দিয়ে করানো হয় করানোর পরে সেটা কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার রিয়াকশন দিতে থাকে নিউক্লিয়ার রেডিয়েশন দিয়ে থাকে এবং সেই রেডিয়েশনটা সেটা হচ্ছে চেন রিয়াকশন রেডিয়েশনটা হচ্ছে চেন রিয়াকশন চেন রিয়াকশন মানে যখন একটা রিয়াকশন শুরু হয় সেটা সেটা তার পরবর্তীতে আবার সেই ইলেকট্রন বেরিয়ে গিয়ে আর একটা নিউক্লিয়াসকে ধাক্কা মারে আবার সেটা বেশি পরিমাণ শক্তিও তৈরি করে আবার একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসকে ধাক্কা মারে এই যে যে ব্যাপারটা এই যে চেন রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আনকন্ট্রোল রিয়াকশন যেটাকে কন্ট্রোল করা যায় না কিন্তু এখানে দেখো যে কন্ট্রোল রড বলে বলা রয়েছে যেগুলো হচ্ছে গ্রাফাইটের তৈরি হয় এই কন্ট্রোল রড দিয়ে সেই আনকন্ট্রোল নিউক্লিয়ার ফিশনটাকে কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশনে পরিণত করা হয় বা যে আনকন্ট্রোল আনকন্ট্রোল চেন রিয়াকশনটা আছে সেটাকে কন্ট্রোল করা হয় যাতে করে ব্লাস্ট না হয়ে যায় চেম্বারটা ক্লিয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার রিয়াক্টনের মধ্যে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে ফিশন কিন্তু সেটা কন্ট্রোলড ফিশন ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার তাহলে কোশ্চেন কি ছিল নিউক্লিয়ার সেটা হচ্ছে কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন এবার আনকন্ট্রোল এবার তোমার নিউক্লিয়ার ফিউশন কোথায় দেখা যায় নিউক্লিয়ার ফিউশন সবাই জানে হাইড্রোজেন বম সূর্য সূর্যের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ক্লিয়ার মনে থাকবে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে যে সূর্য এবং হাইড্রোজেন বোম সেটা নিউক্লিয়ার ফিউশন না ফিউশন কোশ্চেন দেবে পরীক্ষাতে তখন কি করবে সেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন ফিউশন আর এটা হচ্ছে নিউক্লিয়ার কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন ক্লিয়ার নেক্সট কোশ্চেনে যাই চোদ্দ নম্বর কোশ্চেন সবার স্ক্রিনে চলে এসছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ টু বি টু প্রোটেক্ট অ্যাগেন্স্ট ইউবি লাইট বা ইউবি রেডিয়েশন আলট্রাভায়োলেট রেডিয়েশন প্রোটেক্ট করার জন্যে আলট্রাভায়োলেশন রেডিয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্যে নিচের কোনটা ব্যবহার করা যেতে পারে চারটে অপশন কনভেক্স লেন্স অপশন বি বলছে ইনফার্ডেড ফিল্টার অপশন সি বলছে পোলারাইজার আর অপশন ডি বলছে ওজোন লেয়ার তো এটা নর্মালি জিওগ্রাফিতেও এই সেম কোশ্চেনটা তোমাদেরকে পড়ানো হয় কোশ্চেনটা দেখেই তোমরা বুঝে গেছো যে কোনটা অ্যানসার হবে তাই তো চারটে অপশন কনভেক্স লেন্স ইনফার্ডেড ফিল্টার পোলারাইজার আর হচ্ছে আর হচ্ছে ওজোন লেয়ার তো নর্মালি সূর্যের থেকে যে আসা যে ইউবি লাইট সেটাকে আমরা সেটাকে আমরা প্রোটেক্ট করি কোথা দিয়ে সেটাকে সেটার থেকে আমাদের প্রোটেকশনটা কে দেয় নর্মালি আমাদের ওজন লেয়ার যে বায়ুমণ্ডলে যে ওজন লেয়ারটা থাকে সেই ওজন লেয়ার আমাদের ইউবি রেটাকে আসতে বাধা দেয় এবং সঙ্গে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে অতিবেগ অতিবেগুনি রশ্মির যে এফেক্টটা থাকে যাতে স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে তার তার থেকে আমাদের মুক্তি দেয় এবং এখানে তোমার ইউবির ওজন লেয়ারের সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে পরীক্ষাতে যদি ইউ ওজন লেয়ার না থাকে অন্য কোনো ধরনের অপশন থাকে যেমন সানস্ক্রিন কেয়ার বল সানস্ক্রিন যে কেয়ারের যে টিউবগুলো হয় তাই তো সেগুলোও কিন্তু আমাদের ইউবি রেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে তার জন্যে যেখানে যে সমস্ত এরিয়াতে খুব বেশি হিট হয় বা যেখানে মনে হয় যে ইউভি লাইটটা বেশি আছে সেই সব ক্ষেত্রে বলা হয় যে সূর্যের রোদে তখনই বেরোবে যখন সানস্ক্রিন মেখে নেবে নেক্সট নেবেশনে যাই ফিফটিন নম্বর কোশ্চেন খুব সিম্পল কোশ্চেন কুড়ি টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইস বা কুড়ি পয়েন্ট বা কুড়ি টেম্পারেচার তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে কি হয় চারটে অপশন অপশন এ বলছে ম্যাটার বিকেমস রেডিও অ্যাক্টিভ অপশন বি বলছে এ মেটাল বিকেম ম্যাগনেটিক সরি এ মেটাল লুজেস ম্যাগনেটিক প্রপার্টি আর তিন বলছে এ মেটাল লুজেস কন্ডাক্টিভিটি আর চার নম্বর বলছে ট্রান্সমিউশন অফ মেটাল রকার বা মেটালের ট্রান্সমিউশন ঘটে তো চারটে অপশনের মধ্যে কুড়ি পয়েন্টটা কি কুড়ি পয়েন্ট কুড়ি পয়েন্টটা হচ্ছে কাকে বলে কুড়ি পয়েন্ট সেটা আগে জেনে নেবো তার আগে বলেনি কুড়ি নামটা শুনেই অনেকের হয়তো মনে মনে হচ্ছে যে রেডিও অ্যাক্টিভ একটা ব্যাপার রয়েছে তাই তো রেডিও অ্যাক্টিভ ব্যাপার অবশ্যই কুড়ির সঙ্গে রেডিও অ্যাক্টিভিটির একটা রিলেশন রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যারা যারা ভাবছো যে ম্যাটার বিকেমস রেডিও অ্যাক্টিভ বা যে পয়েন্টটাতে ম্যাটার রেডিও অ্যাক্টিভে পরিণত এলিমেন্টে পরিণত হয় সেই পয়েন্টটাকে আমরা কুড়ি টেম্পারেচার বলবো তা কিন্তু নয় অ্যাকচুয়ালি যে পয়েন্টটাতে বা যে যে টেম্পারেচারটাতে একটা নন ম্যাগ একটা ম্যাগনেটিক এলিমেন্ট বা ম্যাগনেটিক মেটাল নন ম্যাগনেটিক মেটালে পরিণত হয় দেখো এখানে লেখা রয়েছে কুড়ি টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার অ্যাট উইচ এ ম্যাটেরিয়াল লুজেস ইস পারমানেন্ট ম্যাগনেটিক প্রপার্টিস যে ম্যাগনেটিক প্রপার্টিসটা রয়েছে সেই পারমানেন্ট ম্যাগনেটিক প্রপার্টিস যে টেম্পারেচারে লুজ করে সেই টেম্পারেচারটাকে বলা হয় হচ্ছে পুরি টেম্পারেচার যে পারমানেন্ট যে টেম্পারেচারে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে এই যে যে পয়েন্টটা এই পয়েন্টের পরে দেখো উপরে রয়েছে ফেরোম্যাগনেট বা হচ্ছে ফেরোম্যাগনেটিক যেটা হচ্ছে ম্যাগনেটিক মেটালস বা পারমানেন্ট ম্যাগনে পারমানেন্ট পারমানেন্ট ম্যাগনেটিক প্রপার্টিস আর নিচে রয়েছে প্যারাম্যাগনেটিক বা হচ্ছে নন 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 পারমানেন্ট ম্যাগনেটিক প্রপার্টিস বা অস্থায়ী ম্যাগনেটিক ম্যাগনেট তো যে পয়েন্টটাতে বা যে টেম্পারেচারে এই যে একটা ম্যাগনেট তার ম্যাগনেটিক প্রপার্টি লস করে সেই পয়েন্টটাকে বলি বা সেই টেম্পারেচারটাকে বলি আমরা কি পয়েন্ট কুড়ি টেম্পারেচার বা কুড়ি পয়েন্ট এখানে দেখো দুটো দু তিন তিনটে ইয়েও দেওয়া রয়েছে ডেটা দেওয়া রয়েছে যেমন হচ্ছে আয়রন আয়রনের কুড়ি পয়েন্টটা কত সেভেন সিক্সটি ফাইভ কেলভিন সেভেন সিক্সটি ফাইভ কেলভিন আবার হচ্ছে কোবাল্টের দেওয়া রয়েছে কোবাল্টের আছে হচ্ছে এগারোশো একত্রিশ আবার হচ্ছে তোমার নিকেলের রয়েছে হচ্ছে থ্রি ফিফটি এইট এই যে যে পয়েন্ট এই যে যে টেম্পারেচারটা এটা কিন্তু সব কেলভিনে এই টেম্পারেচারের পরে এই টেম্পারেচারের পরে এই যে আয়রন কোবাল্ট অথবা নিকেল এরা কিন্তু এরা যদি পারমানেন্ট ম্যাগনেট অবস্থায় থাকে তাহলে পরে এরা এদের ম্যাগনেটিক প্রপার্টিটা লুজ করে দেবে তাহলে কোশ্চেনটা আরেকবার দেখি কি ছিল কুড়ি পয়েন্ট সেই তাপমাত্রা যেখানে একটা মেটাল তার ম্যাগনেটিক পাওয়ার বা ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে সেটাকেই বলি হচ্ছে আমরা কুড়ি পয়েন্ট বা কুড়ি টেম্পারেচার ক্লিয়ার কোশ্চেনে যাই আচ্ছা এই যে এটা আবার আবার সেই আমাদের দেখতে পাচ্ছি যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবে স্কিপ করে যাচ্ছি ষোলো নম্বর কোশ্চেন দেখো খুব সিম্পল একটা কোশ্চেন হুইচ অফ দা ফলোইং ইজ নট এ সেমিকন্ডাক্টর নিচের কোনটা একটা সেমিকন্ডাক্টর নয় সবাই জানে সেমিকন্ডাক্টর কারা হয় সেমিকন্ডাক্টর যাদের মধ্যে দিয়ে ফ্লুয়েন্টলি ইলেকট্রিসিটি পাস হয় না তাদেরকে বলি আমরা সেমিকন্ডাক্টর তার চারটে অপশন কি আছে সিলিকন অপশন আছে ক্রিপ্টন অপশন আছে সেলেনিয়াম আর অপশন আছে জার্মেনিয়াম সিলিকন ক্রিপ্টন সেলেনিয়াম আর হচ্ছে জার্মেনিয়াম এবার ধর্মালি সেমিকন্ডাক্টর বললেই আমাদের মাথায় যে জিনিসটা আসে যে সিলিকন সিলিকন সেলেনিয়াম জার্মেনিয়াম এটা হচ্ছে সেমিকন্ডাক্টর তাহলে সেমিকন্ডাক্টর কে নয় সেমিকন্ডাক্টর নয় হচ্ছে ক্রিপ্টন তাহলে নিচের মধ্যে ক্রিপ্টন হচ্ছে সেমিকন্ডাক্টার নয় এবং এটাই হচ্ছে রাইট অ্যান্সার ক্রিপ্টন তাহলে কি ক্রিপ্টন হচ্ছে একটা নোবেল গ্যাস বা একটা নোবেল এলিমেন্ট ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন যাই খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা হোয়াট ইজ এ ন্যানোবোট ন্যানোবোট কি ন্যানোবোট মডার্ন টেকনোলজিতে খুব জরুরি ন্যানোবোট চারটে অপশন এ স্মল বায়োলজিক্যাল অর্গানিজম অপশন বি বলছে কম্পিউটার ভাইরাস দ্যাট স্প্রেডস ইন নেটওয়ার্ক অপশন সি বলছে মাইক্রোস্কোপিক রোবট টিপিক্যালি ইউজ ইন মেডিকেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস আর অপশন ডি বলছে এ টাইপ অফ স্মার্টফোন চিপ ন্যানোবোট কি মডার্ন টেকনোলজিতে ন্যানোবোটের গুরুত্ব খুব বেশি খুব জরুরি ন্যানোবোট চারটে অপশন স্মল বায়োলজিক্যাল অর্গানিজম অপশন বি বলছে কম্পিউটার ভাইরাস আর অপশন সি মাইক্রো মাইক্রোস্কোপিক রোবোট আর অপশন ডি বলছে স্মার্টফোন চিপ তাহলে ন্যানোবোট কি সবাই জানি আমরা ন্যানোবোট হচ্ছে মাইক্রোস্কোপিক রোবোট ন্যানোবোট হচ্ছে মাইক্রোস্কোপিক রোবোট যেটা নর্মালি টিপিক্যালি ইউজ করা হয় নর্মালি যে মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয় মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ন্যানোবোর্ড দেখতে কেমন হয় আমরা একটু দেখে নিট এই যে ছবিটা দেখতে পাচ্ছ সবার সামনে সবার সামনে দেখতে স্ক্রিনে এসছে একটা ছবি এই যে যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি এটা এটাকে বলা হচ্ছে একটা ন্যানোবোট যেটা একটা ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে বা রক্তের শিরার মধ্যে দিয়ে যাচ্ছে কিসের জন্য কোনো একটা মেডিসিনাল ট্রিটমেন্টের জন্য ইউজ করা হচ্ছে একে বিশেষ করে বর্তমান সময়ে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ন্যানোবোট খুব ন্যানো টেকনোলজি খুব জরুরি এছাড়াও আরো কি কি অ্যাপ্লিকেশন ন্যানো আছে ন্যানোবোটের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে ড্রাগ ডেলিভারির ক্ষেত্রে ইউজ করা হয় কিরকম যেখানে আমাদের বডির যে জায়গাটাতে আমরা নর্মালি কোনো একটা ওষুধ পৌঁছানো পৌঁছাতে পারি না সাধারণত বাইরে থেকে সেই সমস্ত জায়গাতে ওষুধটাকে পৌঁছানোর জন্য ইউজ করা হচ্ছে ন্যানোবোট জিন থেরাপিতে আমাদের জিনের মধ্যে জিনের কোডিং ক্ষেত্রে ইউজ করা হচ্ছে কি ইউজ ন্যানোবোট এবং সাথে সাথে যেটা বললাম যে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে ন্যানোবোটের ইউজেস বর্তমানে সবথেকে বেশি হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার সবার স্ক্রিনে দেখা যাচ্ছে সব ওকে নেক্সট কোশ্চেন যাই আঠারো নম্বর কোশ্চেন ডিউরিং দ্য ফল অফ অফ দ্য অবজেক্ট দ্য ডিক্রিস ইন পোটেন্সিয়াল এনার্জি অ্যাট এনি পয়েন্ট ইন ইটস প্যাথ অ্যাপিয়ার্স অ্যাজ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনক্রিজ হোয়াট যে কোনো বস্তুর অবাধে পতনের সময় কোনো বস্তুর অবাধ পতনের সময় তার পথের যে কোনো বিন্দুতে স্থিতি শক্তির হ্রাসের পরিমাণ যতটা হয় সেটার সমপরিমাণে পরিমাণে কি বৃদ্ধি পায় যতটা পরিমাণ স্থিতি শক্তি হ্রাস পায় ততটা পরিমাণ কি বৃদ্ধি পায় খুব সিম্পল একটা কোশ্চেন খুব সিম্পল একটা কোশ্চেন সবাই পারবে অ্যান্সার চারটে অপশন কাইনেটিক এনার্জি অপশন বি বলছে ওয়ার্ক ডান আর অপশন সি বলছে হিট এনার্জি আর অপশন ডি বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স চারটে অপশন কি কাইনেটিক এনার্জি হিট এনার্জি আর অপশন সি বলছে অপশন বি বলছে ওয়ার্ক ডান আর অপশন ডি বল সি বলছে হিট এনার্জি আর ডি বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো নর্মালি আমরা জানি যে নর্মালি আমরা জানি যে পোটেন্সিয়াল এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি এটা কোন এনার্জির একটা ফর্ম পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে মেকানিক্যাল এনার্জির একটা ফর্ম মেকানিক্যাল এনার্জির দুটো ফর্ম হয় একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি মেকানিক্যাল এনার্জির দুটো ফর্ম একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এটা হচ্ছে পোটেন্সিয়াল আর একটা কাইনেটিক তো মেকানিক্যাল এনার্জির যে টোটাল মেকানিক্যাল এনার্জিটা সেটা পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে দুটোর যোগফল হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি যে পোটেন্সিয়াল এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে রিলেশনটা কি হয় তো এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে বা স্থিতি শক্তি যদি বেড়ে যায় তাহলে পরে গতিশক্তি কমে যায় আবার গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে স্থিতি শক্তির পরিমাণ কমে যায় এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে যত বেশি গতি তত কম স্থিতি যত কম যত বেশি স্থিতি তত বেশি তত কম গতি তাহলে এখানে কি বলছে বস্তু যখন অবাধে পড়ছে নিচে থেকে কোনো বাধাহীনভাবে যখন পড়ছে উপর থেকে তখন তার মধ্যে স্থিতিশক্তির পরিমাণ যতটা হ্রাস পাচ্ছে ততটা পরিমাণে বৃদ্ধি পাবে কে ততটা পরিমাণে বৃদ্ধি পাবে স্থিতিশক্তি কমে গেলে পরে পোটেন্সিয়াল এনার্জি যদি কমে যায় তাহলে বাড়বে কে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তো গতি স্থিতিশক্তি কমলে যত কমবে কাইনেটিক এনার্জি তত বেশি বাড়বে ক্লিয়ার নেক্সট কোশ্চেন যাই উনিশ নম্বর কোশ্চেন দেখো খুব সিম্পল কোশ্চেন এ টেলিফোন কল ইজ অ্যান এক্সাম্পল অফ হুইস মোড অফ কমিউনিকেশন আমরা সবাই ইউজ করি টেলিফোন বা মোবাইল ফোন যে কলটা হয় মোবাইল ফোনের বা টেলিফোনের সেই কলটা সেই কলটা যোগাযোগের কোন পদ্ধতির উদাহরণ কোশ্চেন এসছে সবার ডিসকশনে সবাই জানি চারটে অপশন আছে পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন অপশন বি বলছে ব্রডকাস্টিং অপশন সি বলছে হচ্ছে বোথ এ বি আর অপশন ডি বলছে নান অব দ্যাব তাহলে মোবাইল ফোন বা টেলিফোনে যে কলটা হয় সেটা সেটা কিসের এক্সাম্পল কমিউনিকেশনের পয়েন্ট টু পয়েন্ট ব্রডকাস্টিং বোথ এ অ্যান্ড বি আর নান অব দিস তো আমরা একটা আমরা একটা স্লাইড দেখে ওয়্যারলেস কমিউনিকেশনের তিনটে প্রসেস আমরা আমাদের মেথড এখানে বলা হয়েছে ওয়্যারলেস কমিউনিকেশনের তিনটে মেথড আমাদের বলা হয়েছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন অপশন আরেকটা বলেছে হচ্ছে মাল্টি পয়েন্ট কমিউনিকেশন আর অপশন সি সরি আরেকটা বলছে হচ্ছে ব্রডকাস্ট কমিউনিকেশন তো ছবি দেখেই তোমরা মোটামুটি বুঝতে পারছো ব্যাপারটা যে পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট কমিউনিকেশন কি যেটা হচ্ছে মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে যে কলটা হয় সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন মাল্টি কমিউনিকেশন কি যখন মোর দেন অনেকগুলো কম্পিউটার ল্যান্ড কানেকশনে যুক্ত থাকে বা ওয়ারলেস কানেকশনে যুক্ত থাকে একটার সঙ্গে আর একটা ওয়াইফাই কানেকশনে সেটা হচ্ছে মাল্টিপয়েন্ট কমিউনিকেশন ক্লিয়ার আর ব্রডকাস্টিং কমিউনিকেশন কি যখন টিভি বা রেডিও ওই জাতীয় গ্যাজেটগুলো যেটা সিগনাল ক্যাচ করে যে পয়েন্ট যে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে সেটা হচ্ছে ব্রডকাস্টিং এর সেটা সেটাকে বলছি আমরা হচ্ছে ব্রডকাস্টিং কমিউনিকেশন ক্লিয়ার তাহলে তিনটে তিনটে দেখলাম পয়েন্ট টু পয়েন্ট মাল্টি পয়েন্ট আর হচ্ছে ব্রডকাস্টিং তাহলে আমাদের মোবাইলের ক্ষেত্রে কি হবে মোবাইল ফোন বা টেলিফোনের ক্ষেত্রে যে কলটা হয় সেটা সেটা কি হবে তাহলে একদম পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ ক্লিয়ার নেক্সট কোশ্চেন যাই নে সোনার সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সোনার টেকনোলজি হুইস টাইপ অফ ওয়েব ইন সোনার টেকনোলজি হুইস টাইপ অফ ওয়েবস আর ইউজড সোনার টেকনোলজিতে কোন সাউন্ড শব্দের কোন তরঙ্গ ব্যবহার করা হয় বা সাউন্ড নেভিগেশন এবং রেঞ্জিং প্রযুক্তিতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় চারটে অপশন আলট্রাসনিক ওয়েব অপশন বি বলছে ইনফারেড ওয়েব অপশন সি বলছে রেডিও ওয়েভ আর অপশন ডি বলছে অডিওবল সাউন্ড তো অডিওবল সাউন্ড ওয়েভ অপশন এ বলছে আল্ট্রাসনিক ওয়েভ অপশন বি বলছে ইনফ্রাসনিক ওয়েভ অপশন সি বলছে রেডিও রেডিও ওয়েভ আর অপশন ডি বলছে অডিওবল সাউন্ড চারটে অপশন তো আগে জানি যে সোনার সোনার টেকনোলজিটা কিসে ইউজ করা হয় বা কোথায় ইউজ করা হয় সোনার টেকনোলজি কিসে ইউজ করা হয় বা কোথায় ইউজ করা হয় আমরা সমুদ্রের মধ্যে জাহাজ বা সাবমেরিন দেখি জানি যে জাহাজ বা সাবমেরিন থাকে এবার সেই জাহাজ বা সাবমেরিন কতটা জলের উপরে রয়েছে বা কতটা গভীরে রয়েছে যদি একটা জাহাজ হয় তাহলে সে যে জায়গাটায় রয়েছে সেইখানে সমুদ্র কতটা ডিপ বা সি কতটা ডিপ কতটা ডিস্ট্যান্স কতটা সেটা মাপার জন্য ইউজ করা হয় এই সোনার সাউন্ড ওয়েভ বা সোনার টেকনোলজি সেটা মাপার জন্য ইউজ হয় সোনার টেকনোলজি এবার সোনার টেকনোলজিতে কি ইউজ করা হয় কোন ধরনের ওয়েভ ইউজ করা হয় সোনার টেকনোলজিতে ইউজ করা হয় আলট্রাভায়োলে আলট্রাভায়োলেট সাউন্ড সোনার টেকনোলজিতে ইউজ করা হয় সরি আলট্রাসোনিক সাউন্ড সোনার টেকনোলজিতে ইউজ হয় তাহলে আলট্রাসোনিক সাউন্ড ক্লিয়ার সোনার টেকনোলজিতে ইউজ হয় আলট্রাসোনিক সাউন্ড এই যে যে সাউন্ডটা এখান থেকে একটা সাউন্ড প্রথমে নিচের দিকে শব্দ তরঙ্গ আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ নিচের দিকে পাঠানো হয় এবং সেটা যখন রিফ্লেক্ট করে উপরে আসে তখন সেটা রিসিভারে রিসিভ করার পরে তাদের যে টোটাল সেই সাউন্ডটা টোটাল কভারিং ডিস্ট্যান্স যেটা সেটার থেকেই বের করা হয় যে টোটাল কতটা সমুদ্র ডিপ রয়েছে বা ডেপ রয়েছে ক্লিয়ার এবং সাথে সাথে তোমরা আর জিনিস মনে রাখবে যে অডিবল সাউন্ড আর আল্ট্রাসনিক সাউন্ড আর ইনফ্রাসাউন্ডের মধ্যে ইনফ্রাসনিক সাউন্ডের মধ্যে ডিফারেন্স কি নর্মালি মানুষের যে হিউম্যান রেঞ্জটা থাকে সেটা হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি থাউজেন্ড হার্স টোয়েন্টি থেকে টোয়েন্টি থাউজেন্ড হার্সের যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা হিউম্যান ক্যান হিয়ার সেই সাউন্ডটা মানুষ শুনতে পারে ওর থেকে কম যাদের হয় থেকে কম যাদের হয় সাউন্ড তার ওর থেকে কম যখন হয় টোয়েন্টি হার্জের নিচে যখন চলে যায় তখন সেই সাউন্ডটাকে আমরা বলি ইনফ্রাসনিক সাউন্ড যেটা আমরা শুনতে পাই না নর্মালি কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা শুনতে পায় যেমন হচ্ছে হাতি এলিফেন্ট কুকুর নর্মালি আমাদের যে সাউন্ডগুলো আমরা শুনতে পাই না সেই রকম একটা খুব লো রেঞ্জের সাউন্ড এরা কিন্তু শুনতে পায় ঠিক তেমনি আবার আছে যে কিছু সাউন্ড আছে যখন টোয়েন্টি থাউজেন্ড উপরে চলে যায় ফ্রিকোয়েন্সি তখন সেই সাউন্ডগুলোও কিন্তু আবার আমরা শুনতে পাই না সেই সাউন্ডগুলো আবার কারা শুনতে পায় সেই সাউন্ডগুলো শুনতে পায় হচ্ছে বাদুর ব্যাট সরি ব্যাট তাই তো ব্যাট বাদুরের বাদুরের ক্ষেত্রে যেটা হয় সে মুখ থেকে একটা আল্ট্রাসনিক সাউন্ড বের করে এবং সেই সাউন্ডটা রিফ্লেক্ট করে আবার ব্যাক রিফ্লেক্ট করে ব্যাক করে এবং সেটার উপর বেশ করে সে মেজার করে যে কতটা ডিস্টেন্স সে কভার করছে বা সামনের অবজেক্টটা কতটা দূরে রয়েছে ক্লিয়ার তাহলে তিন ধরনের সাউন্ড আমরা দেখলাম ইনফ্রাসনিক সাউন্ড অডিবল সাউন্ড আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার আর সোনার টেকনোলজিতে কোনটা ইউজ হয় তাহলে সোনার টেকনোলজিতে ইউজ হয় সোনার টেকনোলজিতে আলট্রাসনিক ওয়েব ক্লিয়ার ওকে সবাইকে সবাইকে ধন্যবাদ গ্রাসরুটের এডুকেশনের ক্লাস ক্লাসে এতক্ষণ থাকার জন্য তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে দেখবে এবং কমেন্ট করে জানাবে যে কোথাও কোনো যদি টেকনিক্যাল ডিসপুট থেকে থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে নেক্সট ক্লাসে সেটা ঠিক করে দেওয়ার থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে এবং আগামী পরীক্ষার জন্য খুব খুব শুভকামনা খুব ভালো করে পরীক্ষা দাও ক্লাসশিপ পরীক্ষা থ্যাংক ইউ